আমি জানি না তোমার পার্টনার কি আজকে জানি না তো এইভাবে যেন সবসময় হয়ে আসে আবারও দাও দিতে আবারও দাও দেব ভাই এগুলি কি ভাই এটা কি আমার জন্মদিন নাকি এটা কি ভাবি এটা কি আমার তো জন্মদিন না কিন্তু আমার জন্মদিন না তো দাওয়াতের জন্য তাহলে অল ভাই এই রানা ভাই দুধু ভাই খান খান ভাই খান খান ঠিক হয়ে যাবে লাস্ট কই তুমি আর ওখানে টেস্ট আছে না আপনি লেখেন একটা কথা আমার খুব ভালো লাগছে টলারেন্স অ্যালিশকাইট ওন গেমাইনজাম তিনটা শব্দ কথা লেখছেন আমার খুব ভালো লাগছে এবং আপনার জীবনের একটা সময় আসছে যে সময় সবাই জীবনে আসবে একদিন আগে হোক একদিন পরে হোক কার ভাগ্য ভালো হবে কার ভাগ্য খারাপ হবে সবাই নিয়ে যদি আমরা এইভাবে থাকি তো এটা হবে আমাদের জন্য বেস্ট মেডিসিন আরও কিছু তবে বেঁচে থাকার জন্য কেননা আমরা দেশ হারাইছি মা বাপ হারাইছি ভাই বোন হারাইছি আমরা যেখন যেই 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 কজন এখানে আছি তারাই আমার মা বাপ তারাই আমার ভাই বোন তারাই আমার সব কিছু এবং এটা যেন সাথে থাকে আপনি আজকে এটা শুরু করলে এই সিঁড়ি পায়া যেন আমরা রুগু করতে পারি এটি গুড ছন্দ করে পড়তে হইব ছন্দ বুঝতো আহা গুড বাংলা বুঝি না ভাই অনেক বছর চাকরি করলেন করার পর হইলেন রিটায়ার একটু রেস্ট না নিয়াই করলেন রান্নাঘর রিপেয়ার বুঝছেন ওকে অনেকদিন আগে আমি কইছিলেন এই চাইনিজ খাওয়াবেন কিছু দেখা যায় না তারপর কোনো খবর নাই মনে করছি ভুলে গেছেন দাবা যখন দিলেনি কিছু পাওয়ানোর আশায় অনেক কিছু চিন্তা করলাম আপনার কি দেওয়া যায় ভাবলাম আপনার কি দেওয়া যায় আজকাল তো সবকিছুই অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায় হ্যাঁ পরে মনে পড়লো কয়েকদিন আগে ঢাকার থেকে দিয়েছিল একটা প্যাকেট আইছে হ্যাঁ ওই প্যাকেটটা আমার বাগনি পাঠিয়েছে দেখা জামান বাসায় চিৎকার দিয়ে কইলাম গাইল গাইল হ্যাঁ দেখি ভিতরে মশলা আর ডাইল হ্যাঁ মনে করলাম এইটাই বেশ দ্যাট ইজ গুড না পরে আপনি দিয়া আমার সবই শেষ তোমার আর নাই না করতে হবে আপনি কিন্তু আপনার দিয়ে আমার শেষ নতুন রান্নাঘর করলেন পুরো জিনিসপত্র দেখতে কেমন লাগে এই জন্য কয়েকটা নতুন জিনিস দিলাম যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে ঢাকার মশলা দিয়া ডাল রান্না করবেন হ্যাঁ কইলে আমাকে দাওয়াত দিয়ে বাংলা ভুল হলে ক্ষমা করে দিয়ে আর কষ্ট করে শুদ্ধ করে পয়লা নিয়ে তুমি কি আইন ইনস্টল করছো সবই তো এই ধুমকেল আসে
আমার প্রথম থেকে।